ফরেন্সিক রিপোর্টটা আমার কাছে এসে গেছে। কিছু কি পাওয়া গেছে রিপোর্টে? নিকিতার কফির কাপে খুব কড়া ডোজের ঘুমের ওষুধ পাওয়া গেছে। মনে হয় মানসিক হতাশা থেকেই ওই ওষুধটা খেয়েছিল। না না স্যার, ও কোনো মানসিক হতাশা ছিল না। আমি বলছি, ওকে কেউ খুন করার জন্য ওর কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তুমি এটা কেন বললে গো যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না? ছাড় না ওর কথা। দাঁড়া না বর্দি, কিশোর দাকে বলতে দে, বলো না। বলি সেই সময় আমি বললাম না, টয়লেট পেয়েছে বলে ছুটে বেরিয়ে চলে গেলাম। ও টয়লেটে পেয়েছিল, কিন্তু তখন গিয়ে দেখি আগুনটাই বা কে লাগালো? ছোট ম্যাডামের গাড়িতে নাদিরা কেন? আমার সন্দেহটা কিন্তু সম্পূর্ণ কাকতালীয় নয়। ম্যাডাম, এই হচ্ছে সেই হ্যানিম্যানের ডায়েরি। এই ডায়েরি এখন আপনার কাছে রয়েছে, তার মানে আপনিই চ্যাম্পিয়ন হচ্ছেন। নাদিরার ঘরে আব্দুল হ্যানিম্যানের ডায়েরির কথা বলছে? আমি বলেছিলাম না, নাদিরার সঙ্গে ছোটদির কোনো সম্পর্ক রয়েছে, নাহলে নাদিরার আব্দুল এই ডায়েরির কথাটা কিভাবে জানলো? আর কি সপ্তাহ যদি ঠিক শুনেই থাকে, তাহলে আমাদের দেখতে হবে ডায়েরিটা ঠিক জায়গায় আছে কিনা। এই তো মেঘ, এই তো ডায়েরি। ভেরি গুড, তোমরা তো রাইট টাইমে এসেছো। হ্যাঁ, ঘড়ির টাইম একদম ঠিক। ঘড়ির টাইম অনুযায়ী এখন ডিনারের শুরু। আপনি কি করে খাবেন? হ্যাঁ, আপনার কিছু লাগবে আমি ওয়েটারকে ডেকে দেবো। নো নো, ইটস অল রাইট। তাহলে আর কি, লজ্জা না করে চেয়ে চিনতে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, সবটাকে দেখো একবার। বর্দির কাছে এমন ঝাড় খেয়েছে, বর্দির সাথে কথাই বলতে পারছে না। চলো তো গিয়ে দেখি। চল। দূর বাবা, ভাল লাগছে না। ম্যাডাম তো এদিকে তাকাচ্ছেনই না। ডিনারটা যে করবো, স্যুপ খাবো, এত ভিড়, ওদিকে যাবো কি করে? তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? বর্দি স্যুপ খেতে খুব ভালোবাসে, স্যুপের জায়গাটা খুব ভিড়। তুমি একটা কাজ করো, একটা স্যুপ নিয়ে যাও বর্দির কাছে, বর্দি দেখবে একটু নরম হবে। বলছো একদম, হ্যাঁ এটা ভালো বলেছো তো। তুমি তো একদম বৃত্তের পরিধি টুপাইয়ার করে দিলে। স্যুপ নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, আমরা কেন দাঁড়িয়ে আছি? চলো, খিদে পেয়েছে। হ্যাঁ, যা খাওয়ার তাড়াতাড়ি খেয়ে নাও আব্দুল, সুযোগ পেলে কাজটা সেরে ফেলবে। ওই যে কেশবচন্দ্র আসছে, যেন মাথায় থাকে আব্দুল, একটাই চান্স আর সেটা হাত ছাড়া করা যাবে না। যাও। ম্যাডাম, আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি। মানু, কেশবদা আর বর্দির অঙ্কটা কিন্তু তুমি ঠিক মিলিয়ে দিয়েছো। বসুন। আর বলো না, এই কিশোরটা না বর্দির অঙ্গ সব সময় গরমিল করে ফেলে। কিন্তু ডায়ের অঙ্কটা এখনো গড়বড় হয়ে রয়েছে। নিক, পরে কথা বলি আমরা এটা নিয়ে। বলছি যে আমি এবার খাওয়াটা শুরু করি। দেবে গেছে, পেটটা কেমন চুঁচুঁই করছে। থ্যাংক ইউ।
তোমার মতো এরকম করে হটকারী সিদ্ধান্ত নিতে পারি না জয়ী। আমার বোনের জীবনের থেকে আপনার চুক্তিপত্র আমার কাছে বড় নয়। আমি যা ভালো বুঝেছি আমি তাই করেছি। আমি জয়ীর এগেইনস্টে জবাব দিয়েছি কোর্টে মামলা করব। আপনি যদি কেস করেন তাহলে আমিও কেস লড়ব। দেখব মানবিকতা জেতে নাকি চুক্তিপত্রের কয়েকটা কথা। বউকে আগে থেকে জানতো যে এমন কাণ্ডি করবে? শুধু শুধু আপনি কেন পুরনো কাশুন্দি কাটছেন? আদে কাটছি নে। বলি তুমি ঠাকুমাকে এই ঘর থেকে নিয়ে যাও। কিছু মনে করো নে। আমাকে না হয় জোর করিয়ে চুপ করিয়ে দিলে চল। কিছু মনে করো নে, যখন নুকে কইবে মার বাড়ির ছোট মেয়ে কুলত্যাগী হয়েছে তখন কি করবে ছোট বউ? আপনি আমার উপর রাগ করে আছেন। না কেন রাগ করে থাকবো আমি? আমার তো মনে হয় আপনার উপর আমার কোনো অধিকারই নেই। ছোট কর্তা তো আমাকে আর বিশ্বাসই করতে পারছেন না। যত সময় যাবে তত বেশি রাগ অবিশ্বাস তৈরি হবে ওনার মধ্যে। এর থেকে ভালো হবে এখনই আমি সব সত্যি কথাটা বলে দিই। তুই ওদের হাতে ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে ওরা তোকে। তাহলে তাহলে কি বাবা? প্রতি শনিবার শ্মশানকালীর কাছে বলি চড়ান, আর তার জন্য গ্রাম থেকে ছোট ছোট শিশুদের তুলে আনেন। আমি কখনো চাই না যাকে আমি ভাই বলে ডেকেছি তাকে বাবা। মহারানী আপনি ভেঙে পড়বেন না, শান্ত হন। যেভাবেই হোক যেখান থেকে হোক মহারাজকে আমরা ঠিক খুঁজে বের করব। একটা না একটা উপায় ঠিক বেরোবে। একটা উপায় হতে পারে পারুল। অন ইওর মার্ক গেট সেট এন্ড তুমি আমাকে মারলে কেন জজদা? আমি তো তোমাকে মালাটা পড়াতে চেয়েছি। আর একটাও কথা না, যাও দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এক্ষুনি দূর হয়ে যাও বলে দিচ্ছি। দিদি ভাই নিয়ে যা কিন্তু ওকে আমার চোখের সামনে থেকে দূর কর, কিন্তু না হলে আমার হাতে আরো মার খাবে। আমি মার ও মার খেতে গেলে কিন্তু ওর প্রাণ হারাবে। আমি বলে দিচ্ছি দূর করো কে আমার চোখের সামনে থেকে। যাও বসো। বসবো মানে? বসবে মানে বসবে, এখানে আমার সামনে মাটিতে বসো। জোর কেঁপেছে, পায়ের কাছে রেখে গিয়ে বসাচ্ছি। হা করো রানু। হ্যালো, কে বলছেন? হৃদয়ের নৌকো ঘাটে লাগিয়ে দিয়েছি বেখা। মানে? নিমন্ত্রণ করবো তোমাকে, কাঠ পাঠাবো আর আমার বোনের ছবিও পাঠাবো। ওকে দেখো একবার। ও তো বলেছে হৃদয়কে একদম নিজের মতো তৈরি করে নেবে। বউকে আগে থেকে জানতো যে এমন কাণ্ডি করবে? শুধু শুধু আপনি কেন পুরনো কাশুন্দি কাটছেন? আদে কাটছি নে। বলি তুমি ঠাকুমাকে এই ঘর থেকে নিয়ে যাও। কিছু মনে করো নে, আমাকে না হয় জোর করিয়ে চুপ করিয়ে দিলে চল। কিছু মনে করো নে, যখন নুকে কইবে মার বাড়ির ছোট মেয়ে কুলত্যাগী হয়েছে তখন কি করবে ছোট বউ? তুই ওদের হাতে ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে ওরা তোকে। তাহলে তাহলে কি বাবা? প্রতি শনিবার শ্মশানকালীর কাছে বলি চড়ান, আর তার জন্য গ্রাম থেকে ছোট ছোট শিশুদের তুলে আনেন। আমি কখনো চাই না যাকে আমি ভাই বলে ডেকেছি তাকে বাবা। অন ইওর মার্ক গেট সেট এন্ড এ তো অন্যায়, চাঁদ তো শুভকে ফেলে দিল। তুমি আমাকে মারলে কেন জজদা? আমি তো তোমাকে মালাটা পড়াতে চেয়েছি। আর একটাও কথা না, যাও দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এক্ষুনি দূর হয়ে যাও বলে দিচ্ছি। দিদি ভাই নিয়ে যা কিন্তু ওকে আমার চোখের সামনে থেকে দূর কর, কিন্তু না হলে আমার হাতে আরো মার খাবে। আমি মার ও মার খেতে গেলে কিন্তু ওর প্রাণ হারাবে। আমি বলে দিচ্ছি দূর করো কে আমার চোখের সামনে থেকে। যাও বসো। বসবো মানে? বসবে মানে বসবে, এখানে আমার সামনে মাটিতে বসো। জোর কেঁপেছে, পায়ের কাছে রেখে গিয়ে বসাচ্ছি। হা করো রানু।